আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে প্রশ্নমান পাঁচের টোটাল দশটি প্রশ্ন বলবো এই দশটি প্রশ্নের মধ্য থেকে তোমাদের পরীক্ষায় যে আটটি প্রশ্ন থাকে আটটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে প্রিয় বন্ধুরা তোমরা যারা দু হাজার সালের মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছ তোমাদের হাতে আর অল্প সময় রয়েছে তো তোমরা পরীক্ষার আগের দিন প্রশ্নমান পাঁচের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আমি তোমাদেরকে বলে রাখি আমি দু সালের মাধ্যমিকের পরীক্ষার্থী তোমাদের এই সিলেবাসেই আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং ভূগোল পরীক্ষায় নব্বই পেয়েছিলাম তো আমি ভূগোল পরীক্ষায় নব্বই পাওয়ার পিছনে প্রশ্নমান পাঁচের কোন কোন প্রশ্নগুলো পড়েছিলাম সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা তাহলে চলো দেরি না করে প্রশ্নগুলো লক্ষ্য করা যাক তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে পাঁচ দশমিক এক দাগে প্রথম তিনটে অধ্যায় থেকে পাঁচ মানের চারটি প্রশ্ন থাকবে তো এই চারটি প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে এক নদী অথবা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপগুলি চিত্রস বর্ণনা করো এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য আশা রাখছি এই প্রশ্নটি এবছর পরীক্ষায় থাকবে হয় নদী না হলে হিমবাহ হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রস বর্ণনা করো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাব লেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল লেখো এর সঙ্গে ফলাফলের ক্ষেত্রে সুফল ও কুফল ভালো করে পড়ে রাখবে তো বন্ধুরা আমি তোমাদেরকে বলি যাদের সিলেবাস কমপ্লিট হয়নি ও প্রিপারেশন ভালোভাবে হয়নি তারা প্রথম চারটে প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে এরপর দেখো যাদের প্রিপারেশন ভালো হয়েছে তারা বাড়তি এই তিনটে প্রশ্ন পড়ে যাবে যে কোনো দুই প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা করো বায়ুমণ্ডলে উষ্ণতা অথবা ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো এটা কিন্তু দুটো প্রশ্ন হয় বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য না হলে ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের প্রধান কারণগুলো তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে পৃথিবীর বায়ুরচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো এরপর পাঁচ দশমিক দুই দাগ এখানেও চারটি প্রশ্ন থাকবে এর জন্য তোমরা প্র্যাকটিস করবে এক নম্বর প্রশ্ন এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নটি প্রত্যেক বছরই তোমাদের পরীক্ষায় থাকে ভারতের চা কার্পাস কফি ইক্ষু গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এখানে যে এতগুলো ফসল দেওয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্পাস ও কফি ভারতে অসম জনবন্টনের প্রধান কারণগুলি লেখো ভারতে নগরায়নের কারণ ও সমস্যা লেখো পশ্চিম ভারতে কার্পাস অথবা পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো হয় পশ্চিম ভারতে কার্পাস না হলে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ তোমাদের পরীক্ষায় থাকতে পারে তো এই যে চারটি প্রশ্ন বললাম এটা তোমাদের ভারতের অর্থনৈতিক পরিবেশ ও জনসংখ্যা থেকে খুবই গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন এই চারটি প্রশ্ন বললে যে কোনো দুটি অবশ্যই কমন পাবে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমরা পড়বে ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অথবা মৃত্তিকা এর ও বৈশিষ্ট্য লেখো এখানে স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা দিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাভাবিক উদ্ভিদ ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো এর সাথে তোমরা প্র্যাকটিস করবে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী পার্থক্য করো উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদী ভারতের বিভিন্ন জলসেচ ব্যবস্থা ও কৃষিতে ব্যবহার লেখ সেচ যে প্রশ্নটি পড়বে ভারতের পশ্চিম হিমালয়ের ভূ প্রকৃতি বর্ণনা করো তো বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি যাদের সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট হয়নি তারা এক দুই আ তিন ভালোভাবে পড়ে যাবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও আশা রাখছি এর মধ্য থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্নই কমন পাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে